বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা চার ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটে ছড়িয়ে রাখা নিয়ে শিখান মার সঙ্গে আমার মার একটু ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল। ও যেমন পারতো আর কি। আর সঙ্গে সঙ্গে শিখা চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না আমাদের গান গাইছিস? আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। বড় বড় শাড়ি পরা মেয়েরা শিখার বাবার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জন্মদিনের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশনি থেকে ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা সবে আমার সোনার হরিণ চাই গানটা ধরেছেন, সঙ্গে সঙ্গে আমি আঙুলটা ঠোঁটের কাছে এনে বলেছিলাম, চুপ চুপ চুপ, কেউ না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, ই আল্লাদ, ওদের গান, রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সববার। তখন স্কুলে ভর্তি হয়নি, হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের দেয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বুক চিরে সীতার ছবি দেখাচ্ছে, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাব। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকে থেকে বার করলেন একটা এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ, ইনি রবীন্দ্রনাথ। মার হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের ওপর ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। বিয়ের পাত্রী হিসেবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসেমশাই। মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দধামে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন, কিন্তু মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ বাঙালিদের চরিত্রদোষ ঘটাচ্ছে, উনি কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মার বোন কদিন ছিলাম। আমার পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল। পিসেমশাই হাতল ঘুরিয়ে 78 আরপিএম এর রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগল, পঙ্কজ মল্লিক, কাননদেবী, সত্য চৌধুরী। হঠাৎ সাইগল বা কাননদেবী শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের ময়ূরপঙ্খী শাড়িটা, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘের লুচির ঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনা বলি। মা আলমারি খুলে একটা মোটা বই বার করলেন, তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমার কিশোরলয়, আমাদের ছোট নদী চলে আঁকে মাকে সেই কবিতাটা রয়েছে। আমি তখন 3-তে বোধহয়। ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন, মাকে জিজ্ঞাসা করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, বললেন, আলমারি ভর্তি যত বই সব বই রবীন্দ্রনাথ লিখেছেন, সবকটা বইয়ের সবকটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, গুনে দেখি 1, 2, 3, 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে,
কাঁসর বাজছে, উলু দিচ্ছে কেউ, যেন পূজো হচ্ছে। আমার সারা শরীর যেন অঞ্জলিবদ্ধ করকুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিক্ষাদের ছিল। শিক্ষাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 ঠিক হাজির হয়ে যেত। শিক্ষাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে জালনার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা এসে ঠিক ঠিক আমার শিয়রে বসে থাকত। আমি যখন ক্লাস 4 বৃত্তি দেব, আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি পড়ছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ। আমায় বললেন, শোন, অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার, তাফা যা তাফা যাও, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। আমার মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMB-র ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবার মাংস। মেজ কাকা একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে যাচ্ছিল। মেজ কাকা আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হবার পর 1 বছরেরও কম দিন পৃথিবীতে ছিলেন। প্রায় 17 দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় কাকামণি মারা গিয়েছিলেন। কাকামণি বোধহয় মৃত্যুকে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন। যদি মরে যাই অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে, শ্রাদ্ধের দিন কীর্তন এসেছিল, মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গান গাইছিলেন, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে। আসলে আমি আমার মৃত মা কাকামণি এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম, নিছক পারিবারিক স্মৃতিচারণ। কিন্তু এর মধ্যেও রবীন্দ্রনাথ ঢুকে যান, উপায় থাকে না, কিচ্ছু উপায় থাকে না।